এখন বাজে রাত্রি 12টা। তোমার দাদাভাইকে সেকেন্ড অ্যানিভার্সারি উইশ করবো বলে নিচে জেগে আছি, আর তোজোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। রাত্রি 12টার যে উইশটা করবো সেই জন্য আমি একটু ছোটোখাটোভাবে সাজাতে বসে গিয়েছি। ওই দেখো একটা ফ্রেশ গোলাপ নিয়েছি, আর হচ্ছে একটা ব্লাউজের পিস, ওটা তো হচ্ছে যে সেটার ওপরে আমি একটু ছোটোখাটোভাবে সাজিয়ে দিলাম। তো দাদাভাই যেটা ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট করেছিল লাভ বক্স, তার কোট ওটার ওপরে আমি তো দাদাভাইয়ের ফার্স্ট লেটারটা লিখে দিয়েছি। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। একে অপরের থেকে দূরে আছি তো কি হয়েছে, ওকে খুশি করার যথেষ্ট পরিমাণ চেষ্টা আমি করব যাতে ও একটু খুশি হয়। ও কিন্তু জানে না, জাস্ট জানে যে আমি রাত 12টার সময় উইশ করব, কিন্তু এইভাবে উইশ করব সেটা কিন্তু ও ভাবেনি। তো হচ্ছে আমি এখন বাবার মোবাইলটা নিয়ে চলে এসেছি, ওদিকে দেখো তোজো কিন্তু উঠে গেছে অলরেডি। তো এখন আমি ওকে কল করব, এখন বাজে 11:54, ওই যে দেখো 55 হয়েও গেল। তো হচ্ছে ওকে এখন আমি কল করব, ও জানে শুধু ওকে আমি মেসেজ করব। তো ওই যে দেখো তোজো হচ্ছে এতটা পরিমাণ কান্না করছিল, ওকে কোলে নিতেই হলো। তো ওই তো আমাদের অ্যানিভার্সারি গিফট হয়ে গেছে এখন। তো এই যে দেখো তোমার দাদাভাইকে আমি ভিডিও কল লাগিয়েও দিয়েছি, আর বেচারা ঘুমাচ্ছিলো। আর ওইদিকে না জানো তো নেটওয়ার্কের অনেকটা ডিস্টার্ব, আমাদের রুমে তো প্রচুর ডিস্টার্ব হয় নেটওয়ার্কের। তো আমি তো দাদাভাইকে ভিডিও কল করে দেখো গোলাপ ফুলটা দেখাচ্ছি, আর তোজো দেখছে কত সুন্দর। তো দাদাভাই একটু তোজোকে দেখতে চাইছিলো সেখানে দেখাচ্ছিলাম, আর এদিকে দেখো এখন মিষ্টি মুখ করাচ্ছি। তো আমি নিজে খেয়ে নিলাম, তো দাদাভাইকে তো আর খাওয়াতে পারবো না, ওই জন্য আর কি নিজেই খেয়ে নিলাম। এই যে দেখো রাত্রে এতটা পরিমাণ জাগা হয়ে গেছে, সকাল থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, সোজা চলে এসেছি দুপুর 3টের সময়। দেখো তোজোকে মাকে দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি আর ভাই ডেকোরেট করতে চলে এসেছি। আগের দিন হচ্ছে টুনি বাল্বগুলো লাগিয়ে নিয়েছিলাম, আজকে হচ্ছে অ্যানিভার্সারির জন্য যেটা ডেকোরেট করবো আর কি বেলুন দিয়ে, সেটাই আর কি করবো। তো ওগুলোর জন্য সব কিছু বিছানায় নামিয়ে নিচ্ছিলাম, আর বেলুনটা ফোলাবো বলে মামার বাড়ি থেকে পাম্পারটা নিয়ে এসেছি। এই যে দেখো বেলুনগুলো এইভাবে ফুলবে আর কি, আমি তো মুখে ফোলাতে পারবো না, আর ভাই কতই বা ফোলাবে বলো ছোটো ছেলে। তো সেই জন্য আর কি এটা নিয়ে চলে এসেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি সব কিছুই। তো এটা দিয়েই আর কি সমস্ত বেলুনগুলো ফুলিয়ে নেব। আমি আর কি তোমাদেরকে দেখানোর জন্য একটা ফোলাচ্ছিলাম, পরে আর কি ভাই এগুলো ফুলিয়ে দেবে। দেখো তোমাদের দাদাভাই আর আমি তো অ্যানিভার্সারির সময় একে অপরের থেকে দূরে আছি, এমনকি জীবনের আরও অনেক স্পেশাল দিনগুলোতেও একে অপরকে আমাদের দূরে থাকতে হয়, এটাই হচ্ছে জীবন। কিন্তু এটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তুমি যদি সবসময় সব কিছুতে দুঃখ প্রকাশ করবে যে না আমার বর আমার কাছে নেই, আমার প্রিয় মানুষটা আমার কাছে নেই, এরকম ভিডিও ছাড়বে বা হচ্ছে যে তুমি তাকে বলবে এরকম কথা, তাহলে তো সে দুঃখ পাবে, তাই না? তুমি যদি হাসি খুশি থাকো বা স্পেশাল মুহূর্তগুলো তাকে ভালোভাবে মানে হাসি খুশিভাবে গিফট করো, তাহলে সেও তো খুশি থাকবে, তাই না? তুমি মন খারাপ থাকলে হ্যাঁ ভিডিও ছেড়ে সেটা ঠিক আছে, কিন্তু নিজের প্রিয় মানুষটাকে একটু দুঃখ দেওয়া হয়। তো তাই আমি ভাবলাম যে না, এই দিনটা আমি যদি আপসেট হয়ে থাকি তাহলে হচ্ছে সেও কষ্ট পাবে, ঠিক আছে? তো সেই জন্য আমি ভেবেছি যে একটু স্পেশালভাবে করার চেষ্টা করব। সে কাছে নেই তো কী হয়েছে, তাকে ভিডিও কল তো করা যাবে, তাই না? তো সেই অনুযায়ী আমি আর কি দেখাবো। গিফট পাঠানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার দাদাভাইকে বললেই তো আর কেউ বুঝে যাবে যে আমি গিফট পাঠাবো, ওই জন্য আমি আর কি ওইটা করতে পারিনি। বাড়ি এলে আরও অনেক কিছু করার ইচ্ছে আছে, তোমরা তো ভিডিও দেখতেই পাবে। তো এই দেখো বন্ধুরা, আমি আর কি সাজাতে লেগে পড়েছি। ফার্স্টে তো রিবনগুলোকে ঝুলিয়ে নিয়েছি, তারপরে যে হ্যাপি অ্যানিভার্সারির যে লেখাটা, তো সেটাই আর কি লাগিয়ে নিয়েছি। এদিকে তোজো দেখো ঘুমাচ্ছিল, তো উঠে গেছে, সেই জন্য সাজাতে সাজাতেই আবার বসে পড়েছে ওকে দোলাতে। ভাই অর্ধেক বেলুন ফুলিয়ে আর কেউ ক্যামেরা করছিল, ঠিক আছে? তো যাই হোক, এই যে দেখো পুরোপুরি আমরা সাজিয়ে নিয়েছি। পুরো সাজানোর ভিডিওটা আমার সেকেন্ড চ্যানেলে আমি আপলোড করবো, তোমরা অবশ্যই ওখানে পেয়ে যাবে। তো এই দেখো সাজিয়ে নিয়েছি, আমি কিন্তু নিজে এখনও রেডি নই, তো আমি এখন রেডি হব, ঠিক আছে? তো কেমন কি সাজালাম চলো তোমাদেরকে একবার আমি ব্যাক ক্যামেরা থেকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমরা কেমন সাজালাম। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো
নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে সব কিছু আর কি একার দ্বারা হতো না, আমাকে সব কিছু এনে দেওয়ার জন্য আমার একটা মাসিমণির ছেলে আমাকে হেল্প করেছে, আমার বাবা তো কেক আনতে আমাকে হেল্প করেছে, আর আমার ভাই আমাকে বেলুন ফুলানোর জন্য হেল্প করেছে। আর এই যে দেখো আমি এখন নিজে সমস্তটা ডেকোরেট করে নিয়েছি, কেমন লাগছে তোমরা বলবে, তো তাদেরকেও আর কি থ্যাঙ্কসটা আমাকে জানাতেই হবে ভিডিওতে। তো এই দেখো বেনারসি নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই গয়নাগুলো পরবো, জাস্ট ওই তোমার দাদাভাই পলা বাঁধানো দিয়েছিল পলার যে আংটিটা সেটাই আর কি সোনার আছে এখানে। এটা আমার মায়ের বিয়ের বেনারসি, আমাদের তো কিছুদিন আগে বিয়ে হয়, তাতেও হচ্ছে আমরা বেনারসি এখনকার যুগে জুগিয়ে রাখতে পারি না, কিন্তু মারা দেখো কত সুন্দরভাবে জুগিয়ে রেখেছে। তো এই দেখো আমি অ্যানিভার্সারি যে কেকটা সেটা নিয়ে চলে এসেছি, বাবা হচ্ছে একটু আগে আনলো, তো আমি যেহেতু বিছানার ওপরে সাজিয়েছি সেহেতু আমাকে এইভাবে উঠতে হচ্ছে শাড়ি পরে, একটু প্রবলেম তো হচ্ছিলই, তো যাই হোক উঠে পড়েছি। তো হচ্ছে কেকটা আমি এখন ওখানে সাজিয়ে দেবো, পেছনে যে রিবনগুলো আমি ঝুলিয়েছিলাম সেজন্য বসতে দেখো অসুবিধা হচ্ছিল, মানে রিবনগুলোতে টান পড়ে যাচ্ছিল। তো এই যে দেখো আমি কেকটা রেখে দিয়েছি, যেহেতু আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি সেই জন্য টু লেখা একটা মোমবাতিও নিয়ে এসেছি, আর ওইগুলো আমি আগে থেকে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু এই যে জিনিসটা এটা আর কি আগে থেকে দিইনি সেই জন্য ওটা দিয়ে নিলাম। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার অলরেডি, তো চলো এবার আমি মোমবাতিগুলো একটু জ্বালিয়ে নিই, কারণ তোমার দাদাভাইকে আমি একটু পরে ভিডিও কল করব, তো সেই জন্য আমি ওগুলো জ্বালিয়ে নিলাম। তো এখন দেখো বাবার মোবাইলটা নিয়ে নিয়েছে, সামনে স্ট্যান্ডটা লাগিয়ে নিয়েছি তোমার দাদাভাইকে ভিডিও কল করব বলে। এটা হচ্ছে বাবার মোবাইল, ঠিক আছে, বাবার মোবাইলটা থেকে আমি তোমার দাদাভাইকে হোয়াটসঅ্যাপে কল করব, ঠিক আছে? তোমাদের দাদাভাই হচ্ছে নেটওয়ার্ক স্লো, আজকে আমাদের ওইখানে হচ্ছে নেটওয়ার্ক প্রচণ্ড পরিমাণে স্লো, আর তোমার দাদাভাইয়ের হচ্ছে কারেন্ট চলে গেছে ওখানে, সেজন্য আরো ওই নেটওয়ার্কটা স্লো হয়ে গেছে। মেরে গাঁও মে হ্যায় জো ভো গলি জহাঁ রহতি হ্যায় মেরি দিল রোবা উস মেরে প্যার কা জাম দে। সুযোগে নিয়ে যতটা পারলাম আমাদের এই স্পেশাল দিনটিকে স্পেশাল করার চেষ্টা করলাম, তোমার দাদাভাইকে গিফট করার চেষ্টা করলাম এই সুন্দর মুহূর্তটা। তো হচ্ছে তোমার দাদাভাইয়ের এখানে ভিডিও কলটা একটু কেটে গিয়েছিলো, তারপর আবার ওকে কল লাগিয়ে কেক কাটিংটা করলাম আমি আর কি। তো ওকে দেখো দেখিয়ে দিচ্ছি, ওকে তো আর খাওয়াতে পারবো না, সেই জন্য আর কি নিজেই খেয়ে নেব। তো আজকের এই সুন্দর মুহূর্ততে ওর কাছ থেকে আমার একটা জিনিসই চাওয়ার, সারা জীবন যেন আমার পাশে এইভাবেই থাকে, এইভাবেই সাপোর্ট করে সব কাজে, আমার পাশে যেন এইভাবেই থাকে, ঠিক আছে? তো যে দেখো বন্ধুরা কেকটা কিন্তু অসাধারণ খেতে ছিল, আর যে চকলেট দিয়ে যে জিনিসগুলো সাজানো ছিল সেগুলো আমি আর কি একটা খেয়ে নিলাম। ভাই ক্যামেরা করছিল তো ও বলল যে ও একটা খাবে, আর সেই জন্য আমি আর কি ওকেও একটা দিয়ে দিলাম, কারণ ওগুলো খেয়ে না খুব সুন্দরই ছিল। তোমাদের কেমন লাগলো আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে? তোমার দাদাভাইকে তো ভিডিও কল করা হয়ে গেল, দেখানো হয়ে গেছে সবকিছুই, তো তোজোর এখন খিদে পেয়ে গেছে, তো আমাকে তো এবার সবকিছু ঠিকঠাক পরে করবো, আমাকে খাওয়াতে হবে, তো চলো আমি এখন উঠি এখান থেকে। এই দেখো ঘুমাচ্ছিল এখন বসে পড়ে রেগে গেছে, তোজো রেগে গেছে, তোজো রেগে গেছে, তোজো দেখো দেখো মা বাবার অ্যানিভার্সারি দেখো, দেখছি দেখছি, এই যে তোজো দেখো দেখো দেখো
দেখছি দেখছি রে দেখছো না বেটা না চলো সোনাকে খাওয়াবো এখন চলো।